আজকে গভর্নিং বডির সভায় ওয়ারি এবং টালিগঞ্জ অগ্রগামীর অ্যাপিলের চিঠি পড়া হয় এবং সেখানে দেখা যায় যে দুটো ক্লাবই বলতে চাইছে যে তারা তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক এবং ততদিন হচ্ছে যেন শাস্তি না দেওয়া হয়। এই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস মেনে গভর্নিং বডি একটা কমিটি তৈরি করে দিল, হাই পাওয়ার কমিটি, চারজন প্রিন্সিপাল অফিস বেয়ারার্সকে দিয়ে চেয়ারম্যান, প্রেসিডেন্ট, অনারি সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার এই কমিটিতে থাকবে এবং তারা ওয়ারির প্রতিনিধি এবং টালিগঞ্জের প্রতিনিধিকে শুনবে, শুনে তারপরে যথাযথ সংবিধান অনুযায়ী যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেটা সবাইকে জানাবে। আপনি তো এই কমিটির মধ্যে আছেন, কি প্রস্তাব রাখবেন এই যেমন আপনারা পর্যালোচনা করবেন সিদ্ধান্ত নেওয়ার আগে তিন দিনের মধ্যে? এই সপ্তাহের মধ্যে এই কমিটি বসবে, বসে সিদ্ধান্ত জানাবে। তারা অ্যাপিল করেছে তো, সুতরাং এই কমিটি যেদিন বসবে দু ক্লাবের প্রতিনিধিকে ডাকা হবে এবং তাদের কথা শোনা হবে, শুনে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে আইএফএর সংবিধান অনুযায়ী। এর মধ্যে পুলিশ রিপোর্টের কোনো ব্যাপার আসছে না, যেহেতু বললেন ভোটের কারণে পুলিশ ব্যস্ত রয়েছে, মানে যে সিদ্ধান্তটা নেওয়া হবে? পুলিশ ইনভেস্টিগেশন করছে কিন্তু আমাদের কাছে যা যা কাগজপত্র আছে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব এবং আমাদের সিদ্ধান্ত সেটা পুলিশকে যেটা জানানো হয়েছে সেটা পুলিশের সাথে কথা বলেই করা হবে। বাপিদা, এই দুটো ম্যাচের ম্যাচ কমিশনার রিপোর্ট, রেফারিজ রিপোর্ট, সেটা কি রয়েছে? আমরা এই ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছি আগের গভর্নিং বডির সভায়, সেখানে আমরা ম্যাচ কমিশনের রিপোর্ট এবং রেফারিজ রিপোর্ট পড়েছি, সর্বোপরি পড়েছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তারা যে চিঠিটা আমাদের জানিয়েছে দিয়েছে, ইন্টিগ্রিটি অফিসার যে চিঠিটা দিয়েছে এবং সেখানে স্পোর্টস রেডারের বক্তব্য পরিষ্কার করে দেওয়া আছে, সেই সবগুলো পড়েই আমরা এই কমিটি সিদ্ধান্ত নেব এবং যদি যারা যদি দোষী প্রমাণিত হয় যথাযথ ব্যবস্থা নেব। আপনি বলেন যে ইন্টিগ্রিটি অফিসার কয়েকজন নাম উল্লেখ করে দিয়েছেন যারা যারা জড়িত এক্ষেত্রে, তো সেক্ষেত্রে কি মানে যদিও ক্লাবগুলোর হিয়ারিং করে মানে যারা যারা জড়িত তাদেরকে আলাদা করে শাস্তি দেওয়ার কোনো রকম প্রভিশন থাকছে? আমাদের সংবিধানে পরিষ্কারভাবে দেওয়া আছে যে যারা যারা জড়িত, যেসব অফিসিয়ালরা জড়িত, প্লেয়ার জড়িত, কোচ জড়িত যদি থাকে তাদের যথাযথ শাস্তি দিতে হবে এবং সেই শাস্তিটা হচ্ছে পার্মানেন্ট সাসপেনশন ফ্রম এনি ফুটবল রিলেটেড অ্যাক্টিভিটিস। কিন্তু জড়িত থাকলে কি হবে, কিন্তু সেই সাত দিনের মধ্যে যদি পুলিশ রিপোর্ট না দেয় প্রমাণ ছাড়া আপনি কীভাবে আপনি সাসপেন্ড করবেন? প্রমাণ আমাদের কাছে আছে, কারণ স্পোর্টস রেডার এবং ইন্টিগ্রিটি অফিসার যে রিপোর্টটা দিয়েছে সেটা প্রমাণের ওপর ভিত্তি করেই রিপোর্টটা দিয়েছে, সেটা পরিষ্কারভাবে তারা লিখে দিয়েছে যে এভিডেন্সের ওপর বেস করেই তারা রিপোর্টটা দিয়েছে। সেই কমিশনার বা রেফারিজ রিপোর্টের সাথে যদি ইন্টিগ্রিটি অফিসারের রিপোর্টটা তাই যদি হয় তাহলে পুলিশ তাহলে কেন তদন্ত করাতে গেলে? যদি প্রমাণ যদি আপনাদের থাকে তাহলে পুলিশে কেন? আমরা প্রথমে ভেবেছিলাম যে পুরো বিষয়টা পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে করা হবে, কিন্তু যেহেতু আমরা দেখছি যে আমাদের লিগ শুরু হয়ে যাবে এবং আমাদের পুলিশ ইনভেস্টিগেশন সময় লাগতে পারে এবং তাতে এই ক্লাবগুলোর জন্য অসুবিধা হতে পারে এবং আমাদের যারা যারা দোষী যদি কেউ দোষী থাকে তাহলে সেই দোষী তাদের সাব্যস্ত করা উচিত, অনেক তাড়াতাড়ি করা উচিত, তাই আমরা রেফারিজ রিপোর্ট, ম্যাচ কমিশনার্স রিপোর্ট যেটা আছে, শুধু তাই নয়, যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যেটা ইন্টিগ্রিটি অফিসারের রিপোর্ট, স্পোর্টস রেডারের রিপোর্ট, সেটার উপর ভিত্তি করেই এই কমিটি সিদ্ধান্ত। এরপর পুলিশের কি তদন্ত হবে, মানে আপনাদের এটা দেওয়ার পর এরপর পুলিশের কোনো প্যারালালি কোনো আলাদা পুলিশের উপর ভরসা রাখছেন না? গভর্নিং বডি এটাকে ত্বরান্বিত করার জন্য ব্যাপারটাকে
এই কমিটিটা তৈরি করে এই কমিটিটাকেই সিদ্ধান্ত নেওয়ার জন্য মানে পুলিশের আর কোনো ব্যাপার থাকছে না। আর ক্লাব এই যে আপনারা পার্টিকুলার বলছেন প্রমাণ আছে, অন্তত ক্লাব মানে এতদিন কি আপনার দরকার, আমাদের দেখতে হবে যে এই কমিটি সবাই মিলে আলোচনা করে কি সিদ্ধান্তে আসে। আমরা কিন্তু আবার দেখেছিলাম আইপিএল এ কিন্তু চেন্নাই সুপার কিংকে দু বছরের জন্য সাসপেন্ড করেছিল, তাদের মানে বেটিং কেরেঙ্গে যুক্ত ছিল বলে কোনো প্লেয়াররা, সেখানে কিন্তু ক্লাব সাসপেন্ড হয়েছে। সেক্ষেত্রে কি এই ফুটবলের ক্ষেত্রে কি মানে সে ক্লাব তো জড়িত, মানে কেউ না কেউ তো শীর্ষস্থানীয় কোচ হতে পারে, কর্তা হতে পারে, ক্লাবের অফিসিয়ালরাই তো জড়িত হতে পারে বা প্লেয়ার বা কোচ জড়িত হতে পারে, ক্লাব তো কোনো ব্যক্তি নয়। তো কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে সেই সব অফিসিয়ালদের পার্মানেন্টলি সাসপেন্ড করতে, ক্লাবের কথা আমাদের সংবিধানে লেখা। ক্লাবকে কি জরিমানা করতে পারে এই কমিটি সিদ্ধান্ত নেবে, কি সিদ্ধান্ত নেবে আমি তো বলতে পারবো না।